হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। শীতের পিঠাপুলির আয়োজনে আজকের পর্বে থাকছে ডিমের ঝাল পিঠা। অনেকেই মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না, আবার অনেকের মিষ্টি জাতীয় খাবার খাওয়া মানা, তারা এই ঝাল পিঠাটা ট্রাই করতে পারেন। আর এই পিঠাটা খুব সহজে এবং ঝটপট তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। ডিমের ঝাল পিঠা তৈরি করতে এখানে আমি একটি মিক্সিং বোলে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। বাজারে যে চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় এখানে আমি সেই চালের গুঁড়াটা নিয়েছি। সেই সাথে নিচ্ছি স্বাদমতো লবণ, নিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া নিচ্ছি 1/2 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। নিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা নিয়েছি, আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও এখানে ইউজ করতে পারবেন। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হলে নিচ্ছি 3টি ডিম, আদা বাটা নিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, নিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আপনারা এখানে মিহি করে কাটা পেঁয়াজ কুচিও ইউজ করতে পারবেন। এবার সব কিছু একত্রে মিশিয়ে নেব। এখন আমি রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে অ্যাড করব আর ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করব। পানিটা একবারে না মিশিয়ে অল্প অল্প করে বারে বারে মেশালেই ভালো হয়, আর পানির পরিমাণটা আমি পরে বলে দেব। এ পর্যায়ে ব্যাটারটাকে ভালোভাবে 5-6 মিনিট ফেটিয়ে নিতে হবে। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকলে আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে 5-6 মিনিট ভালোভাবে বিট করে নিতে পারবেন, এতে করে পিঠাটা ভালোভাবে ফুলবে। এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে নিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি, আমি ধনেপাতা মিহি কুচি করে নিয়েছি, আর নিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকেও আমি মিহি করে কুচি করে নিয়েছি। এবার এগুলোকে একত্রে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটার কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি, দেখুন এর কনসিস্টেন্সিটা এমন হয়েছে। ব্যাটারটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। আমার ব্যাটারটা তৈরি করতে পানি লেগেছে 1 কাপ প্লাস 1/4 কাপ, মানে 1.25 কাপ। আপনাদের একটু কম বেশি পানি লাগতে পারে, ডিমের সাইজের উপরও পানির পরিমাণটা ডিপেন্ড করে। এখন ব্যাটারটাকে আমি 15-20 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি 1 কাপ দিয়ে ব্যাটারটা তেলে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে থাকবে। কয়েক সেকেন্ড পর পিঠাটা তেলের উপর ভেসে আসলে একটি চামচের সাহায্যে সাইড থেকে তেল তুলে তুলে পিঠার উপর দিকে এভাবে দিয়ে দিতে হবে, এতে করে পিঠাটা ভালোভাবে ফুলবে। এক পিঠ ভাজা হলে উল্টিয়ে আরেক পিঠ ভেজে নেব। চুলার আঁচ লোয়ে রেখে ভাজতে হবে, না হলে পিঠার ভেতরটা কাঁচা থেকে যাবে। এখন আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে একটি কিচেন টিস্যুর উপর পিঠাটা তুলে নিচ্ছি, এতে করে এক্সেস তেলটা শুষে যাবে। আমি আরেকটি পিঠা ভেজে দেখাচ্ছি। তেলটাকে এভাবে সাইড থেকে পিঠার উপর দিতে হবে, তাহলে পিঠাটা ভালোভাবে ফুলবে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। এই তো, খুব সহজেই তৈরি হয়ে গেল আমার ডিমের ঝাল পিঠা। এটা খেতে ভীষণ মজা। আমি এই পিঠাগুলো টমেটো সসের সাথে সার্ভ করেছি। আপনারা এই পিঠাটা খালিও খেতে পারবেন।
আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।